আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্নীতি দমন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11/5/2022 খ্রিস্টাব্দ। এবং এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং কনস্টেবল পদের পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিটি দেখার পূর্বে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখে নিচ্ছি। এবং শূন্যপদ রয়েছে 125টি, অনেক বড় একটি শূন্যপদ। বিত্তবন্ধু কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই প্রকল্পে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। এবং এখানে উল্লেখ রয়েছে যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবলের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা, এমসিকিউ গ্রহণ সংক্রান্ত, এসএমএস প্রেরণ সংক্রান্ত আরও উল্লেখ করেছে। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবলের শূন্য পদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষা হচ্ছে 23/9/2022 তারিখ শুক্রবার সকাল 10:30 হতে 11:30 পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এখানে পরীক্ষার তারিখ হচ্ছে 23/9/2022 তারিখ শুক্রবার, এবং 10:30 হতে 11:00 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, 30 মিনিটের পরীক্ষা। এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখন আমরা দেখব যে পরীক্ষার মান বন্টন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার মান বন্টন হিসেবে রয়েছে বাংলায় 10টি এমসিকিউ, ইংরেজিতে 10টি এমসিকিউ, এবং সাধারণ জ্ঞানে 10টি এমসিকিউ, এবং গণিতে 5টি এমসিকিউ। মোট 35টি এমসিকিউ থাকবে সেখানে, এবং পূর্ণ মান হচ্ছে 70, এবং সময় মাত্র 30 মিনিট। এখন আমরা বিগত বছরের পরীক্ষা, কনস্টেবল পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার একটি প্রশ্ন থেকে আমরা ধারণা নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল ড্রেসপাস রাউটার, এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। এবং এখানে মোট নম্বর রয়েছে 70, এবং সময় রয়েছে 30 মিনিট, তো খুবই অল্প সময়। এবং এখানে মোট এমসিকিউ রয়েছে 35টি, অর্থাৎ প্রতিটি এমসিকিউর জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।